কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষের ঘটনায় এক হাজার একশো সতেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন মঙ্গলবার পর্যন্ত জন পুলিশ পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে তিনজন আইসিউতে অনেকের অবস্থাই গুরুতর পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে দুর্বৃত্তদের হামলায় এক হাজার একশো জন পুলিশ সদস্যের মধ্যে একশো জন গুরুতর আহত হয়েছেন হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে তিনজন পুলিশ সদস্যের এদের মধ্যে নারায়ণগঞ্জের পিবিআইয়ের কর্মকর্তা এসআই মাসুদ পারবেশ রাজধানীর বনশ্রী এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন গিয়াসুদ্দিনকে যাত্রাবাড়ি এলাকায় পিটিয়ে হত্যা করা হয় অন্যদিকে ট্যুরিস্ট পুলিশের এসআই মুক্তাদিনকে রামপুরা থানা এলাকায় হত্যা করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল সরদী সহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন এখনও অনেক পুলিশ সদস্য ভর্তি রয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতাল ও ডিএমপিতে কর্মরত একাধিক পুলিশ সদস্য বলেন পুলিশের ওপর এমন হামলা তারা কখনো দেখেননি বেশিরভাগই মাথায় আঘাত করা হয়েছে এমনকি ডিউটি না থাকলেও পুলিশ পরিচয় থাকলে হামলা করা হয়েছে এই প্রসঙ্গে পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন একশো জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে এই হাসপাতালে এসেছেন এদের মধ্যে তিরাশি জনকে ভর্তি করা হয়েছিল বর্তমানে ঊনসত্তর জন ভর্তি রয়েছেন এদের বেশিরভাগই মাথায় আঘাতপ্রাপ্ত এর আগে সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে দুর্বৃত্তরা রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় সম্পদের ওপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন দেশ রূপান্তর নিউজ ডেস্ক